সম্মানিত দর্শক, বাবরি মসজিদে আবারও ঘটল অলৌকিক ঘটনা। বাবরি মসজিদের চারদিক থেকে ঘিরে রেখেছে বন্য সিংহ, যাতে করে আর কেউ বাবরি মসজিদ ভাঙার জন্য আর এক কদম আগাতে না পারে। এবার কি করবে মোদী সরকার? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু কয়েক দশকের আইনি লড়াইয়ের পর গত 9 নভেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ মামলার রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এতে প্রায় 500 বছর আগে নির্মিত মসজিদটির জমি মন্দির নির্মাণে হিন্দুদের দিতে নির্দেশ দেওয়া হয়েছে, আর মসজিদ নির্মাণে মুসলমানদের শহরের অন্যত্র 5 একরের একখণ্ড জমি দিতে নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারকে। আল্লাহতালা ইরশাদ করেন, আল্লাহতালার ঘর মসজিদ আবার তারাই করবে যারা আল্লাহতালা ও পরকালের উপর ইমান আনে, নামাজ কায়েম করে, জাকাত আদায় করে এবং আল্লাহতালা ছাড়া কাউকে ভয় করে না। তাদের ব্যাপারে আশা করা যায় এরা হেদায়তপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। সুরায়ে তাওবা আয়াত 9-18। বাবরি মসজিদ নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলা হচ্ছে। বলা হচ্ছে বাবরি মসজিদের ভিতরে জিন, ফেরেস্তা বা কোনো খারাপ কিছু থাকতে পারে। আবার এদিকে পণ্ডিতরা বলছে তারা নাকি বাবরি মসজিদের ভিতর রামের মূর্তি দেখেছেন। এটা একেবারে মিথ্যা কথা, কারণ মসজিদে কখনো মূর্তি থাকতে পারে না। মসজিদে আল্লাহর ঘর পবিত্র স্থান। বাবরি মসজিদকেও আমাদের রক্ষা করতে হবে। অনেকদিন থেকে শোনা যাচ্ছে বাবরি মসজিদের জিন বা ফেরেস্তা আছে, সাথে সাথে আমরা দেখেছি বাবরি মসজিদ থেকে অনেক বড় বড় সাপও বের হয়ে এসেছে। এখন নতুন কিছু তথ্য আমরা পেয়েছি, তাই মনে হচ্ছে আপনাদের জানিয়ে দেওয়া উচিত। আপনারা সবাই জানেন বাবরি মসজিদ ভাঙার জন্য অনেকবার অনেক দিক দিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো দিক দিয়ে সফল হওয়া যাচ্ছে না, কারণ আল্লাহ সব সময় কোনো না কোনো কুদরতি কারিশমা দিয়ে বাবরি মসজিদকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন। প্রথমে মোদী সরকার চেষ্টা করলো জেসিবি মেশিন দিয়ে মসজিদ ভাঙা হবে, কিন্তু তারা ব্যর্থ হলো। পরের বার তারা পণ্ডিত দিয়ে চেষ্টা করলো মসজিদ থেকে ফেরেস্তা তাড়াবে, তাতেও তারা ব্যর্থ। এরপর বন্য হাতি দিয়ে এটাও সম্ভব হয়নি, হাতিগুলো সব অসুস্থ হয়ে পড়েছে। এবার যখন শ্রমিকরা আসলো যন্ত্রপাতি নিয়ে মসজিদ ভাঙার জন্য, ঠিক তখনই কোথা থেকে যেন বন্য সিংহের দল এসে পুরো বাবরি মসজিদের চারপাশ ঘিরে রেখেছে। তারা গর্জন করতে শুরু করলো, ভয়ে সব শ্রমিকরা দৌড়ে পালালো। এই ঘটনার সাক্ষী অযোধ্যার সব মানুষ। মুখে মুখে এখন শুধু এই অলৌকিক ঘটনার চর্চা হচ্ছে। আসলে যত চেষ্টাই করুক না কেন, মোদী সরকার মসজিদ ভাঙতে পারবে না কখনো। সম্মানিত দর্শক, বাবরি মসজিদের অলৌকিক ঘটনা কি আপনারা বিশ্বাস করেন? কমেন্ট করুন আপনাদের মতামত। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।